हेलो वेलकम टू माय चैनल सन्दू स्टेशन संजित। तो कमन आज सबाई तो फ्रेंड्स मानुष सिनेमार आज के ऑफिशियल पोस्टर सेटार रिएक्शन करी बाट एखन एनालिसिस करब मानुष सिनेमार रिलीज डेट निये सेटा कतटा ठीक बा मानुष सिनेमा कि आउदो चापे पड़बे आर जदि पड़े कतटा चापे पड़बे कौन सिनेमा दिए चापते पारे बा एटाई सठिक सिद्धांत होयेछे तो सेई विषये कथा बोलबो। तो देखुन मानुष सिनेमा दिवालीर पर रिलीज करा होच्छे दिवाली सम्भवत 12ই নভেম্বর मानुष सिनेमा रिलीज करा होच्छे 24শে নভেম্বর। तो देखुन दिवालीते किन्तु मेनलि टाइगर थ्री आसछे आमरा जानी जे सलमान खान एकटा अन्य धरनेर स्टार बा बोलते पारेन जे तार एराटाई आलादा माने शाहरुख खान जेरकम आमादेर पुरो भारतवर्षे किन्तु सलमान खान प्राय ओरकमई तादेर स्टारडमेर धारे काछेओ माने जिद्दा बा बांगलार स्टारदेर तुले धरा एटा हास्यकर ब्यापार होबे। टाइगर थ्री सामने किन्तु किछुई ना एइसब सिनेमा कारण बाजेट बा जे कोनो ब्यापार व्हाटएवर आमी एगुलो छाड़छि टाइगर थ्री कथा छाड़छि। ब्यापार हलो बांगला सिनेमा जतई भालो होक टाइगर थ्री सामने रिलीज करले कोथाओ गिये हल पेते समस्या हतो आर बक्स अफिसे इफेक्ट पड़तो कारण बांगालीरा हिंदी सिनेमा देखते जाबे सेटा आलदा ब्यापार। ब्यापार होच्छे एइ जे मानुष सिनेमाटा रिलीज करबे सेटा हलो 24শে নভেম্বর एइ डेटटा ठीक नाकि भूल আমি যদি মনে করি তাহলে বেশ ভালো গুড চয়েস এবং খুব বুদ্ধি করে কাজটা করেছে। তার কারণ হলো টাইগার থ্রি 10 তারিখ রিলিজ করছে এবার টাইগার থ্রি ঠিক 2 সপ্তাহ পরে কিন্তু মানুষ রিলিজ করছে। দেখুন টাইগার থ্রি যতই বাস থাকুক যতই ভালো চলুক 2 সপ্তাহ পরে কিন্তু অনেকটা পুরনো হয়ে যাবে বা অনেকের দেখাও হয়ে যাবে এবং সেই ধরনের একটা মার্কেটও কমে যাবে বা হাইপ তো কমবেই। তাছাড়াও নতুন সিনেমা যখন আসবে সেটাতে দর্শকদের একটু হলো মন যাবে আর সুপারস্টার জিতের সিনেমা বলে কথা সেখানে অবশ্যই লোক যাবে। এখানে তো বনি বা যশের সিনেমা রিলিজ করছে না যে দেখতে যাবে না। জিতের আলাদা একটা মনে করেন যে স্টারডম রয়েছে আলাদা একটা অডিয়েন্স রয়েছে তাছাড়াও কিন্তু অনেক পাবলিক রয়েছে যারা জিতকে ভালোবাসে। বাংলা সিনেমায় জিত অন্যতম একজন সুপারস্টার এই মুহূর্তে দেব আর জিত তারাই কাঁপাচ্ছে তো সেখান থেকে জিতের অডিয়েন্স আছে। টাইগার থ্রি অনেকটাই পুরনো হয়ে যাবে আমার মনে হয় এই চালাকিটা ভালো কিন্তু অনেকে এখন এটা বলবেন ঠিক 1 সপ্তাহ পর কিন্তু অ্যানিমেল রিলিজ করবে। ইয়েস রণবীর কাপুরের অ্যানিমেল রিলিজ করবে কারণ সেটাও তো তখন একটা নতুন সিনেমা হয়ে যাবে। তো দেখুন অবশ্যই কিছুটা বক্স অফিসে এফেক্টেড হবে কিন্তু অ্যানিমেলের জন্য বাট বেশি হবে না। কেন হবে না সেটা আমি বলছি কারণ দেখুন রণবীর কাপুর সে অবশ্যই ভালো অ্যাক্টর অবশ্যই বলিউডের সুপারস্টার না কিন্তু শুধু পোস্টারে লিখে দিলেই হলো না সুপারস্টার সে সুপারস্টার না। তাছাড়াও তার স্টারডম কিন্তু সেই ধরনের সালমান খান বা শাহরুখ খানের মতো না বা আল্লু অর্জুনের মতো না। তো কোথাও গিয়ে জিতের ধারে কাছে কিন্তু রণবীর কাপুর যে একদম টেক্কা দিয়ে একদম জিতের থেকে ছাপিয়ে যাবে সেটা কিন্তু স্টারডম দিয়ে বাংলাতে আমি মনে করি না যে হতে পারে। দেখুন সিঙ্গেল স্ক্রিনের কথা বলছি মাল্টিপ্লেক্সের ব্যাপারটা পুরোপুরি আলাদা সেখান থেকে দাঁড়িয়ে আমি মনে করি 1 সপ্তাহ পর অ্যানিমেল আসবে। তবে দেখুন বাংলা সিনেমা প্রথম সপ্তাহে যে কালেকশনটা করে বাকি 4 সপ্তাহ মিলে সেই কালেকশনটা হয় না। তো প্রথম সপ্তাহ তো মোটামুটি ফাঁকাই একটা পেয়ে যাচ্ছে তাই না। তো প্রথম সপ্তাহে যেই বক্স অফিস কালেকশন বা যদি সিনেমার ওয়ার্ড অফ মাউথ ভালো হয় সিনেমার কন্টেন্ট ভালো হয় তাহলে প্রথম সপ্তাহে সিনেমার মোটামুটি একটা রিকভার করে নেবে। তারপর যদি কন্টেন্টে দম থাকে তাহলে অ্যানিমেলের সঙ্গে টেক্কা দিয়ে চলতে পারবে। মানলাম অ্যানিমেল যেহেতু নতুন সিনেমা তখন রিলিজ করবে বেশি কালেকশন করবে বাট যদি কন্টেন্টে দম থাকে তাহলে মানুষ দেখতে কিন্তু লোকে যাবে। তো এই দিক থেকে হিসাব করলে আমি ভাবি যে টাইগার থ্রি আর অ্যানিমেলের মাঝখানে রিলিজ করা একটা বেশ খারাপ সময় নয় মনে করি ভালো পজিটিভ। আপনি যদি এটা ভাবেন যে অ্যানিমেলের জন্য মানুষ বিজনেস করতে পারবে না এরকমটা ভাবলে বর্তমান সময়ে বাংলা সিনেমা আপনি রিলিজেই দিতে পারবেন না। তার কারণ হলো আপনার জন্য এখন কেউ ডেট ছেড়ে দেবে না। এখন আর আগের মতো নেই যে শুধুমাত্র বলিউডের রিলিজ ডেটগুলো ফলো করলেই হবে। এখন মানে নানান ইন্ডাস্ট্রি থেকে নানান সিনেমা আসে সেগুলো প্রায় প্যান ইন্ডিয়াতেই রিলিজ হয় তাই ওগুলো ভয় পেয়ে লাভ নেই। আমি মনে করি যে বেশ ভালো সময়ে রিলিজ করছে যদি আবার কন্টেন্টে দম থাকে তাহলে চলবে। আর যেহেতু এই সিনেমাতে মানে সঞ্জয় সামদার বাংলাদেশের ডিরেক্টর সে ভালো নিশ্চয়ই একটা কন্টেন্ট পেয়ে ইন্ডিয়াতে এসছে ইন্ডিয়াতে এসে সে একটা নতুন বিস্তার করতে চায় আর জিদ্দা এমনি এমনি তো রাজি হয়নি হয়তো তার কাছে কিছু একটা কিক পেয়েছে গল্পের মধ্যে তারপর একজন নতুন ডিরেক্টরকে সে চান্স দিয়েছে। পাশাপাশি জিৎ আর জিতু কামালকে আমরা একই সিনেমায় দেখতে পাবো পাশাপাশি বিদ্যা সিনহা মিম অবশ্যই সুস্মিতা চ্যাটার্জি যদিও তাদের থাকা না থাকা নিয়ে
সেই ধরনের অডিয়েন্সের মধ্যে সেই ধরনের লেভেলের হাইপ নেই। বাট জিত আর জিতু কামালকে এক ফ্রেমে দেখবে, এর জন্য অবশ্যই একটা হাইপ রয়েছে। পাশাপাশি গানগুলো যদি ভালো হয়, মানে মিউজিক অ্যালবামগুলো একদম কমপ্লিটলি যদি ভালো সুপার ডুপার হিট হয়, তাহলে অবশ্যই আমি মনে করি সিনেমাটা চলবে। সে আমি আগেই বলেছিলাম, দিওয়ালি কেন, যে কোনো সময় আপনি ফাঁকা পাবেন না, যখন রিলিজ করবেন আপনার সিনেমাতে যদি দম থাকে তাহলে তখনই বিজনেস দেবে। সে বাংলা সিনেমা হোক, হিন্দি সিনেমা হোক, হোয়াট এভার, যে কোনো সিনেমা হোক, কন্টেন্ট ইজ কিং। তো এটাই মনে করি যে কোনো খারাপ সময় নয়, ভালো চলবে, সিনেমাটা চলতে বাধ্য। আপনাদের কী মনে হয় কমেন্টে জানান। তো আজকে ভিডিও এখানেই শেষ করছি, ভালো সবাই, টাটা।